গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আমি তোমাদের বলেছিলাম পুরো পুজো শ্রাবণ মাসের সব পুজোগুলোই দেখাবো। আমি সব পুজোগুলোই মানে তিনটে সোমবার দেখিয়েছি, আর লাস্ট সোমবারটা তোমাদের দেখাবো না হতে পারে, তাই তোমাদের শ্রাবণ মাসের লাস্ট সোমবারটাও দেখাচ্ছি, তোমরা দেখো। কিন্তু আমি আজকে উপোস করতে পারিনি, তাই মন্দিরে যেতে পারবো না, মন্দিরের বাইরে দিয়ে পুরো ভিডিওটা দেখাবো। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাথে থাকো, পাশে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য। দেখো বন্ধুরা, এদিকে পুজো চালু হয়ে গেছে, আমার হাজবেন্ডের যে সাদা গেঞ্জি পুজো, আর এদিকে ভাইদের, আমার ভাইদের নিয়ে আর মেজের বোনের পুজো হয়ে গেছে, ও বাড়ি চলে গেছে, তাড়াতাড়ি এসেছিলো। চলো তোমার পুজোটা দেখতে থাকো, আমি আর বেশি কথা বলছি না। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্রবা সর্বাবস্থান গত হোতি বা যশ্বরে কুণ্ডলিকাক্ষম সবাহ্য অভ্যন্তরম শুচি, নমো শুচি, নমো শুচি, নমো শুচি, মাধব মাধব বাচি, মাধব মাধব রীতি স্মরন্তে সাধব সর্বে সর্বকার্যেষু মাধব, নম শ্রী মাধব, নম শ্রী মাধব, নম শ্রী মাধব। কুন্তে পদনাম শ্রীর জন্য। গাইস, তোমরা দেখতে পেলে ওখানে পুজো হচ্ছে, আর এখানে সবাই জল ঢালছে, দেখতেই পাচ্ছ বাবার পুজো হচ্ছে এখানে, ওখানে পুজো হচ্ছিলো আর এখানে সবাই জল ঢালছে সুন্দর করে মন্দিরে। সবাই আজকে শ্রাবণ মাসে লাস্ট সোমবার, আর সবাই উপোস করে বাবাকে ভক্তি করে জল ঢালছে। আর এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির, বাবা পঞ্চাননের, বাবা পঞ্চানন আছে, শিব ঠাকুরও আছে। আমরা এখানে শিব ঠাকুর তো তোমরা প্রতিবারেই দেখো, আমরা এখানে জল ঢালতে আসি, আর আমরা এখানে জল ঢালতে এসছিও, আর আজকে উপোস করেছে আমার ভাইয়ের বউ, বোন, আমার হাজবেন্ড, এরা উপোস করেছে, ওরা উপোস করে এদিকে অঞ্জলি দিচ্ছে, আর এদিকে সবাই বাবার মাথায় জল ঢালছে। আমার হাজব্যান্ড, ওদের বোনদের হাজবেন্ডদের, ওদের জল ঢালা হয়ে গেছে, ওরা জল দিয়ে অঞ্জলি দিচ্ছে, আর এদিকে বাকি লোকরা সব অঞ্জলি দিচ্ছে। চলো সাথে থাকো তারপরে ভিডিওটা দেখার জন্য। হ্যালো গাইস, এই দেখো মন্দিরের আশেপাশের দৃশ্যটা কত সুন্দর, আর কত সুন্দর পরিবেশ, আর এটা মন্দিরেরই বাগান। এই বাগানে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে, আর এই ফুল দিয়েই বাবার পুজো হয়। এই মন্দিরে বাবা আছে, বাবা পঞ্চানন আছে, বাবা ভোলানাথ আছে, তারা মায়ের ঘট আছে, মনসা মায়ের ঘট আছে, আর শীতলা মায়ের ঘট আছে। এই মন্দিরে তোমরা যদি আসতে পারো, খুব জাগ্রত মন্দির, পুজো দিয়ে খুব শান্তি পাওয়া যায়। আর এইখানে দেখো সবার পুজো টুজো দিয়ে এখানে ধূপকাঠি মোমবাতি ধরায়, কাউকে ভেতরে ধরাতে দেয় না, ভেতরে অনেক লোকজন থাকে, অনেক পুজো জিনিস থাকে, এই জন্য বাইরে ধরাতে হয়। আর এই দেখো বাইরের এই মন্দিরের পাশে এই মণ্ডপে দুর্গাপুজো হয়, এই বাবার মন্দিরের পাশে গেছে মন্দিরটা। আর এই বটগাছটা দেখো, এইখানে বটগাছটা খুব পুরনো, আর খুব সুন্দর মানে বটগাছটাও খুব ভালো ঠাকুরের মতন। আর চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার বাড়ি থেকে দেখাচ্ছি। হ্যালো গাইস, আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে শাবু মাখা খাবো, এই দেখো শাবু মাখছি। আর আমি লাস্ট সোমবারটা করতে পারলাম না, আমার মনটা খুব খারাপ, কিন্তু তাও আমি গায়ে উপস্থিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ।